আমি কয়েকটা দাবি তুলে তদ্বত্ত চাই এখানে সেটা সেটা গ্রহণযোগ্য হবে কেন জানি না আমি যে পার্বত্য চট্টগ্রামে আমরা এই যে চাকরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা ছিল যে আমাদের চাকরির বয়স সীমা ছিল 40 বছর আমাদের জন্য একটা শিথিল করা ছিল এটা তা নির্ধারিত ছিল কিন্তু ইদানিং 40 বছর বাদ দিয়ে আমাদেরকে 30 বছর আবার বাংলাদেশের যে আইনের আওতায় যে নিয়ে আসা হয়েছে সমতলের সাথে এটা আমাদের জন্য একটু আমাদের জন্য একটু বিড়ম্বনা তৈরি করে দিয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পার্বত্য চট্টগ্রামের মা আমি তার কাছে এই আবেদন জানাতে চাই যে আমরা যেহেতু অবহেলিত দীর্ঘদিন ধরে আমরা যেহেতু পশ্চাৎপদ দীর্ঘদিন ধরে মূল স্রোত ধারার সাথে যে যে আমরা সামিল হওয়ার যে যোগ্যতা আমরা অনেকদিন থেকেই আমরা হারিয়ে ফেলেছি সে কারণেই অন্তত আমাদেরকে একটা এই বয়স সীমাটা একটু যদি শিথিল করা যায় আগের মতো যে 40 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত তাহলে পার্বত্য চট্টগ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা হয়তো মূল সূত্রধারার সাথে এগিয়ে যেতে সক্ষম হবে একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে আমাদের যে ছুটি আমাদের বৈশাখীতে চৈত্র সংক্রান্তিতে ঈদের ভিতরে যে ছুটি হয় ঈদের যে ছুটি হয় আমাদের যে চৈত্র সংক্রান্তিতে ছুটি দেওয়া হয়েছে কিন্তু সেই ছুটি যারা ছুটি পাবে আমাদের যে আমাদের ধর্মের যারা লোকেরা তারা কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারাই সে ছুটি উপভোগ করতে পারে সমতল এখানে সমতলে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু সে সেই ছুটি তারা উপভোগ করতে পারে না তারা তাদেরকে সে ছুটি দেওয়া হয় না আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কাছে আমি আবেদন জানাবো যে অন্তত ছুটিটা যেন সকলের জন্য প্রযোজ্য হয় একই সাথে আমি আরও জানাতে চাই যে আমাদের যে যে কোটা আগে একটা কোটা ছিল কোটা থাকার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুযোগ ছিল এবং চাকরির ক্ষেত্রে একটা সুযোগ ছিল কিন্তু কোটা বাতিল হওয়ার কারণেই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে যুবক যুবতীরা বেকার আরও বেকারত্ব বাড়ছে আমি 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 আমার প্রার্থনা থাকবে আমার দাবি থাকবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে অন্তত এই কোটা একটা নতুনভাবে যেন চালু করা হয় আমাদের জন্য